ধন্যবাদ সবাইকে একটু ধৈর্য ধরে গানটি শোনার জন্য। আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা পর্বে যাব। স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব মুনমুন সিং মহোদয়কে। স্যার মাইক আনমিউট করতে হবে, স্যার মাইক আনমিউট করতে হবে। স্যার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ আমরা শুরু করতে যাচ্ছি নাইক্ষ্যংছড়িতে মুজিব বর্ষ উপজেলা ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সাথে উপজেলা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলার সুযোগ্য নির্বাহী জেলা নির্বাহী রয়েছেন আজকে অনুষ্ঠানে এই উদ্বোধনী পর্বের সভাপতি নাইক্ষ্যংছড়ি সন্তান জাতির গর্ব বান্দর পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য কানামুং চা উপস্থিত রয়েছেন আজকের এই প্রতিযোগিতায়। কবিতা আবৃত্তি বিষয়ের বিচারক বৃন্দ উপস্থিত রয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীগণ যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তা আমি সবাইকে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পক্ষ থেকে আমি সবাইকে অভিবাদন জানাই, স্বাগতম জানাই। আপনাদের উপস্থিতি, আপনাদের অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তুলবে। সবাই একটু কথা বলবেন, একটু মাইকটা মিউট করে রাখেন। আমি আজকের এই অনুষ্ঠানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছ প্রতিযোগীগণ তাদেরকে অভিবাদন জানাই। তোমাদের অংশগ্রহণে আমাদের মুজিব বর্ষের এই আয়োজন সফল হয়ে উঠবে। ইতিমধ্যে আমরা লামা উপজেলা এবং আলীগদম উপজেলায় আমরা আমাদের প্রতিযোগিতা সম্পন্ন করেছি এবং উপজেলার প্রতিযোগিতার ফলাফল আমরা ইতিমধ্যে দিয়েছি। একটা বিষয় অত্যন্ত গর্বের সাথে বলতে হয়, লামা এবং আলীগদম উপজেলায় সমস্ত পুরস্কার কিন্তু তারা রেখে দিয়েছে, কোনো পুরস্কার কিন্তু তারা ফেরত দেয়নি, অর্থাৎ কোনো প্রতিযোগিতা হয়নি এমন অবস্থা হয়নি। আশা করি নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও সমস্ত বিষয়ে সমস্ত গ্রুপে সমস্ত প্রতিযোগিতা হবে এবং সকল পুরস্কার নাইক্ষ্যংছড়ি প্রতিযোগীগণ রেখে দেবে, এই আশা রয়েছে আমার। তো যাই হোক, আমি যারা ধৈর্য সহকারে অপেক্ষা করছো প্রতিযোগীগণ তাদের আমি ধৈর্য যদি ঘটাপনার আমি যারা আজকের এই প্রতিযোগিতায় এই নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে আমাদের যে কোনো আয়োজনে আমরা তাদেরকে আবারও পাব সেই আশাবাদ ব্যক্ত থাকলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিব বর্ষের এই আয়োজনে আমি নাইক্ষ্যংছড়ির যারা প্রতিযোগী অভিভাবক শিক্ষক মন্ডলী সবাই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সংযুক্ত হয়েছেন, এই জন্য আমি অভিবাদন জানাই। আবারও আমি প্রথম অতিথি এবার আমি বিচারকগণের পক্ষ থেকে
সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মোহাম্মদ মফিজুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি। হ্যালো মফিজ, শুভ সকাল। শুভ সকাল। আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই মুজিব বর্ষ উপজেলা ভিত্তিক অনলাইন সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সঞ্চালক সহ সভাপতি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, এবং আমাদের সবচেয়ে প্রিয় আজকে যে খুদে প্রতিযোগীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যে কোনো প্রতিযোগিতায় একটা প্রতিভা বিকাশের জন্য অনেক বেশি সহায়ক এই প্রতিযোগিতা ছেলে মেয়েদের সুস্থ সাংস্কৃতিক চর্চায়, এবং তার যে চর্চার সেটা সেই প্রতিভাকে অন্যের সামনে তুলে ধরার একটা মাধ্যম। প্রথমেই সেজন্য ক্ষুদ্র নিকুচি সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবানকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। আমার খুদে প্রতিযোগীবৃন্দ, তোমরা সকলে জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতিকে খুব পছন্দ করতেন, এবং এই শিল্প সাহিত্য সংস্কৃতির খুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য তিনি বাংলাদেশে সাহিত্য সাংস্কৃতিক এই পরিধিকে ব্যাপ্তি ঘটানোর জন্য অনেক অবদান রেখে গেছেন। তো আবারও বেশি সময় নিব না, তবে নাইক্ষ্যংছড়ি থেকে যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করছো আজকের দেশ এবং পৃথিবীর এই পরিস্থিতির মধ্যেও তোমরা যে এই শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছো, সেজন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তাদের জন্য একটি কথা বলে নিই, অনেকেই ভাবে যে আসলে আমি অনেক ভালো আবৃত্তি করলাম কিন্তু আমার নামটা এলো না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে অংশগ্রহণ, নিজের যে প্রতিভা, নিজের যে অনুশীলন সেটা প্রদর্শন করার। তুমি যেটা পেরেছো এটা কিন্তু তোমার ওই তোমার স্কুলের তোমার আশেপাশের শত শত ছেলেমেয়েরা পারেনি। তুমি যে অনলাইনে যে কোনো প্রতিযোগী যে অংশগ্রহণ করছে সেটা আসলে অনেক বড় ব্যাপার। প্রতিযোগিতার জন্য বিচারকদের পক্ষ থেকে সংক্ষেপে বলে রাখছি যে আমরা শুধু তোমার সুন্দর আবৃত্তি শুনবো না, সেই সাথে তোমার কণ্ঠশীলন কেমন, তোমার আবৃত্তির মধ্যে ভাবরস কেমন, তোমার শব্দের উচ্চারণ কেমন, তোমার আবৃত্তির বাচন ভঙ্গি কেমন, এবং সামগ্রিকভাবে তোমার পরিবেশনাটা কেমন, এই সবকিছু বিবেচনা করেই আমরা একটা প্রতিযোগীকে একটা পুরস্কৃত করার চেষ্টা করি। আসলে তোমরা সবাই ভালো এবং তোমাদের সবার মধ্যে সম্ভাবনা আছে বলেই তোমরা এই সুন্দর করে এই আবৃত্তি প্রত্যাশ করতে পারছো, সেজন্য তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা। এবং আশা করি যেই পুরস্কৃত হও অথবা পুরস্কৃত নাই হই, এটা আমাদের সামনের বারের জন্য এটা একটা অনুশীলন, এবং ভবিষ্যতে আমরা সবাই ভালো ভালো পুরস্কার পাবো সে আশা রাখছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, ক্ষুদ্র নিকুচি সাংস্কৃতিক ইনস্টিটিউটকে এই মুজিব বর্ষ উপলক্ষে অনলাইন সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। টেলিফোন করেন না, টেলিফোন করেন, টেলিফোন করেন। টেলিফোন করেন, টেলিফোন করেন। কানেক্টিং অডিও এটা মনে মেনে ব্যাপারটা নাকি কাল পত।
এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি সাদি আফরিন কচি মহোদয়কে। ম্যাডাম মাইক মাইক আনমিউট করতে হবে, ম্যাডাম ম্যাডাম শোনা যাচ্ছে না, মাইকটা আনমিউট করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ, উপস্থিত আছেন বিভিন্ন প্রতিযোগী এবং কেএসআই এর প্রতিনিধিগণ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 এর কারণে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো ব্যাহত হয়েছে, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে অনুষ্ঠানগুলো সেগুলো করার প্রয়াসের আজকের এই অনুষ্ঠানটাও তারই একটি প্রতিফলন। তো সেই ধারাবাহিকতায় মান্দারবন ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠান তারা অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেটি খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। এই উদ্যোগের আমি সাধুবাদ জানাই। অন্যান্য উপজেলা মত নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও 9 তারিখ এবং 10 তারিখ দুই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতাগুলো ভালোভাবে আয়োজিত হবে সেটা আমার আশা থাকবে। পাশাপাশি যেহেতু এখানে নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে, হয়তো প্রতিযোগিতা আয়োজনের সময় কিছুটা নেটওয়ার্কের কারণে ধারাবাহিকতা নষ্ট হতে পারে, তারপরেও যারা প্রতিযোগী বিশেষ করে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, ধৈর্য রেখে যেখানে নেটওয়ার্ক আছে সেখানে গিয়ে কানেক্ট হয়ে যেন এই অনলাইন প্রতিযোগিতাতে তারা সবাই অংশগ্রহণ করে। পরিশেষে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়া এবং কেসের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সুন্দর বক্তব্যের জন্য। এখন
এখন আমি আমরা চেয়ারম্যান মহোদয়ের সংযোগ পাচ্ছি না, উনি হয়তো নেটের কারণে ঢুকতে পারছেন না, সেজন্য আমরা আমি এখন সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সম্মানিত সদস্য জনাব কেনিওয়ান চাক মহোদয়কে। দাদা শুনতে পাচ্ছেন? হ্যালো, ওনাটা আনমিউট করতে হবে দাদা। হ্যালো কেনিওয়ান দা, আনমিউট করতে পারেন দাদা? মাইকটা আনমিউট করতে হবে দাদা, মাইকটা আনমিউট করতে হবে আপনার দাদা, আপনার মাইকটা আনমিউট করতে হবে। আপনার কথা শোনা যাচ্ছে না, তো আনমিউট করে না এখনো দাদা, না আনমিউট করে নাই। হ্যালো কেনিওয়ান দা শুনতে পাচ্ছেন? হ্যালো দাদা, কেনিওয়ান দা শুনতে পাচ্ছেন? দাদা শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা আনমিউট করতে হবে, আপনার মাইকটা আনমিউট করতে হবে দাদা। শোনা যাচ্ছে না, আপনার মাইকটা আনমিউট করতে হবে, মাইকে একটু ক্লিক দেন। অডিও 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 বাম পাশে নিচে দাদা, অডিওটা একটু আনমিউট ওখানে ক্লিক দিতে হবে একটু। হ্যালো লীলা, লীলাকে টেলিফোন করতে বলেন, সংযোগ পাচ্ছে না স্যার, ফোন দিয়েছেন। হ্যালো কেনিওয়ান দা শুনতে পাচ্ছেন? নমস্কার দাদা, মাইকটা আনমিউট, মাইকটা অন করতে হবে, মাইকটা শোনা যাচ্ছে না, অডিও মাইকটা বাম পাশে নিচে, বাম পাশে নিচে অডিও একটা ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। হ্যালো, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, একবার বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা না, অফ হয়েছে, আবার অফ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, আমরা বলেন বলেন, আপনি শুরু করেন, আমরা শুনবো। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, আবার আবার মিউট করছে, আবার মিউট করছে, আবার মিউট হয়ে গেছে দাদা, আবার আবার একটু আবার মিউট হয়ে গেছে। আবার ক্লিক দিতে হবে দাদা ওখানে অডিওতে। হ্যালো দাদা, আপনার বাম পাশে মোবাইলের বাম পাশে নিচে অডিও আছে, ওখানে একটা ক্লিক দেন, অডিওটা মিউট হয়ে আছে।
এটা প্রচুর সমস্যা। আবার ঢুকতে হবে দাদা আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। না না হ্যাঁ আবার কেটে দিচ্ছে। শোনা যায়? হ্যাঁ শোনা যায় শোনা যায়। বলেন বলেন বলেন, আপনার বক্তব্য শুরু করেন। বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জাতির পিতা জন্ম সত্তরবার্ষিকী উপলক্ষে আজকের সম্মানিত অতিথি লক্ষ্মণছড়ি উপজেলার মাননীয় চেয়ারম্যান অধ্যাপক সোহেল মহোদয়, উপস্থিত আছেন লক্ষ্মণছড়ি উপজেলা নির্বাহী অফিসার যার জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত বাংলাদেশে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের নির্বাহী অফিসার সাজ্জাদ আফরিন কুজি মহোদয়, উপস্থিত আছেন মহাপরিচালক সংস্কৃতি অনুষ্ঠিত পরিচালক মনোজ সিং এবং আজকের প্রতিযোগিতার বিচারক মন্ডলী, শিক্ষক মন্ডলী, তারপর কর্মকর্তা এবং যারা ছাত্র ছাত্রী প্রতিযোগী হিসেবে আছেন সবাইকে আমি সালাম নমস্কার জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আসলে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার এই বছরকের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম সত্তর বার্ষিকী পালন করে যাচ্ছি। এক বছর ব্যাপী এই অংশ হিসাবে করোনার মাধ্যমেও আমরা কিভাবে সফল করা যায়, কিভাবে আমাদের এই অনুষ্ঠানকে এই শতবার্ষিকীকে কিভাবে আমরা যথাযথভাবে আমরা পালন করা যায় সে উদ্যোগ নিয়ে যারা সাংস্কৃতিক ইনস্টিটিউট যারা উদ্যোগ নিয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং লক্ষ্মণছড়ি অন্য উপজেলার মতন আমাদের লক্ষ্মণছড়ি উপজেলাকে সম্পৃক্ত করার জন্য আমরা অংশগ্রহণ করে আমাদের আমাদের যে ছাত্র ছাত্রী যারা আছেন প্রতিযোগী আছেন আমরা অন্যদের মতন আমরাও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আমরা আমাদের নির্বাহী এবং আমাদের উপজেলা চেয়ারম্যান সহ আমরা যারা প্রতিনিধি আছেন সবাই আমরা এক হয়ে এই লক্ষ্মণছড়ি উপজেলার উন্নয়নের জন্য আমাদের প্রিয় নেতা বীর বাহাদুরের যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে সবাইকে সফল সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ক্ষুদ্র নিবেশী সাংস্কৃতিক অংশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সুন্দর উপদেশমূলক বক্তব্যের জন্য। আমরা এরপরে প্রতিযোগিতায় চলে যাব। আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত যারা প্রতিযোগীরা আছে সবাই উদ্দেশ্যে বলছি, বিচারকের উদ্দেশ্যে বলছি, আমাদের জুমের টাইম প্রায় শেষ হয়ে গেছে। এর মধ্যে যদি আমাদের প্রধান অতিথি মহোদয় যুক্ত হন তাহলে ওনার আমরা কিছু বক্তব্য নেব, এরপরে আমরা বন্ধ করে আবার নতুন করে শুরু করব যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গেছে। Thank you.